আসসালামু আলাইকুম সোয়ান বাইকস এবং সোয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে কিন্তু একটা দারুণ চমক নিয়ে আসছি চমক মানে তো চমক তাই না চমক তার প্রকাশ করা যাবে না কিন্তু আজকে দেখাবো কিন্তু কিছু বলবো না দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু একটা চমক দাঁড় করায় রাখছি আজকে গেস করেন কি গাড়ি এটার নামটাও না জানা থাক গাড়িটা শুধু দেখায় দিলাম তবে গাড়ি মডেলটা বলে দেই 2022 এর মডেল মাত্র 3000 কিলোমিটার রান করেছে বাইকটি ডাবল চ্যানেল এবিএস এর বাইক এটি মানে BMW লুক্স এর মতো বাইক এটি খুবই চমৎকার শোরুম ভিজিট করুন গাড়িটা দেখুন তারপরে পারচেজ করুন আর এটা প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই সোয়ান বাইকসে ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বার অবশ্যই কল করবেন সোয়ান বাইকস এর ইউজড বাইকের কালেকশন আজকে কি কি আছে বাইকগুলো প্রাইস কত রেজিস্ট্রেশন কত পর্যন্ত আছে এবং কত কিলো চলেছে সব জানাবো ভিডিও শুরু করার আগে সোয়ান বাইক শপ লোকেশনটা বলে নিচ্ছি সোয়ান বাইক শপ লোকেশনটা হচ্ছে 77 নং ডিএটি রোড ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে সোয়ান বাইকস সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক বাইকের প্রাইসগুলো প্রথমে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্ডোনেশিয়ান ভার্সন 2022 এর মডেল বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে ব্র্যান্ড নিউ মতো রয়েছে বাইকটি বাইকটি রান করেছে মাত্র 4000 কিলোমিটার এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে মাত্র 4,80,000 টাকায় চেন R15 ভার্সন 4 গ্রেজি ভিলি মানে স্পোর্টস বাইক রেসিং বাইকগুলো হয় রেসিং বাইকগুলোর মধ্যে এইটি একটা বাইক যেটা চমৎকার লুকসের বাইক গ্রেজি ভ্যালি ভার্সন 4 ইন্দোনেশিয়ান এই বাইকটি 22 এর মডেল রান করেছে মাত্র 4000 কিলোমিটার 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 5,45,000 টাকা ইন্ট্রোডার মানে ক্রুজার বাইকের মধ্যে সব থেকে ইউনিক এবং প্রিমিয়াম সেগমেন্টের একটি বাইক সুজুকি ইন্ট্রোডার ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এর এই বাইক এই বাইকটি 21 এর মডেল রান করেছে 6000 কিলোমিটার 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রাইস পড়বে 2,70,000 টাকা সোয়ান বাইকসের শোরুমের ভিতরে কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু স্পোর্টস সেগমেন্টের মানে প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে তো প্রথমে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ব্ল্যাক কালার ডার্ক নাইট এডিশন ইন্ডিয়ান ভার্সন এটি এটি FIABS BS6 ইঞ্জিন আনঅফিশিয়াল বাইক এটি 5000 কিলোমিটার রান করেছে বাইকটি 22 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রাইস পড়বে 4,30,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন যেটি 2018 মডেল 18 সময় ইন্দো বলতে রেড কালারে এই একটা মানে একটা কালারে আসতো রেড রেডের মধ্যে এই বাইকটাই ছিল তখন যেটা খুবই ইউনিক একটি বাইক চমৎকার একটি বাইক বাইকটি রান করেছে মাত্র 12,000 কিলোমিটারের মতো ফুল ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি 2 বছর রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স টোকেন আপডেট করা আছে এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 3,55,000 টাকায় এরপর দেখতে পাচ্ছেন সুজুকি GSXR ব্ল্যাক ইয়েলো কম্বিনেশনের চমৎকার একটি বাইক 22 এর মডেল 5,500 কিলোমিটার রান করেছে বাইকটি 2 বছর রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটির প্রাইস পড়বে 3,85,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন R15 ভার্সন 4 বাইকটি 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন বাইকটি রান করেছে 5,000 কিলোমিটার 2 বছর রেজিস্ট্রেশন করা আছে ফুল ফ্রেশ মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থায় আছে বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 5,20,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন মনস্টার এম R15 M যেটাকে বলি আমরা ভার্সন 4 এটি মনস্টার এডিশন 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থা রয়েছে 5,200 কিলোমিটার রান করেছে বাইকটি বাইকটি পেয়ে যাবেন ওয়ান টেস্ট অবস্থায় 5,10,000 টাকা সুজুকি জিক্সার FIABS ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক 22 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে 22 এর শেষের দিকে পারচেজ করা বাইকটি 22 এর নবম মাসে 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 5,000 কিলোমিটার বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 2,42,000 টাকায় বাজাজের ডিসকভার 125 সিসির বাইক CBS ব্রেকিং সিস্টেম 20 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে মাত্র 9,000 কিলোমিটার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা রয়েছে একেবারে চমৎকার একটি বাইক মাইলেজের দিক থেকে বেস্ট একটি বাইক এবং ডিসকভার বাজাজ কিন্তু অনেকেই খুঁজছেন তারা চলে আসতে পারেন সোয়ান বাইকসে বাইকটি প্রাইস পড়বে 1,20,000 টাকা পাচ্ছেন অ্যাপাচি আরটিআর 4V 160 সিসি ডাবল ডিক্সের 2020 এর মডেলের বাইক এটি বাইকটি রান করেছে 10,000 সামথিং বাইকটি ফুল ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি প্রাইস পড়বে 1,50,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন রানার এর টার্বো ভার্সন 2 22 এর মডেল বাইকটি রান করেছে 8,000 কিলোমিটার 2 বছর রেজিস্ট্রেশন করা আছে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটি বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে মাত্র 80,000 টাকায় এরপরে দেখতে পাচ্ছেন R15 মনস্টার এডিশন থাইল্যান্ডের বাইকটি 22 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 5,000 কিলোমিটারের মতো এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে মাত্র 5,00,000 টাকায় এরপর দেখতে পাচ্ছেন অ্যাপাচি আরটিআর 4V এক্স কানেক্ট এবিএস বাইকটি রান করেছে মাত্র 9,000 কিলোমিটার 21 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 1,85,000 টাকায় এরপর দেখতে পাচ্ছেন সিবিআর হোন্ডা সিবিআর থাইল্যান্ডের ভার্সন এটি বাইকটি রান করেছে 14,000 কিলোমিটারের মতো 20 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে ফুল ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি একেবারে ইউনিক একটা প্রিমিয়াম বাইক আর কালারটার দিক থেকেও খুবই বেস্ট এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 3,55,000 টাকায়
এরপর দেখতে পাচ্ছেন নিয়ামা ফ্রেজার ভার্সন 2 20 এর 10 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 220,000 টাকা এরপরে দেখতে পাচ্ছেন হন্ডা হর্নেট স্পেশাল এডিশনের বাইক এটি ডাবল ডিস্কের সিবিএস ব্রেকিং সিস্টেম 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি 12,000 কিলোমিটার রান করেছে এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 172,000 টাকা এরপরে দেখতে পাচ্ছেন পালসার এনএস ডাবল চ্যানেল এবিএস এর এই বাইক 23 মডেল 23 রেজিস্ট্রেশন 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করছে 5,500 কিলোমিটারের মতো এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 185,000 টাকায় এরপর দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিস্কের সিবিএস ব্রেকিং সিস্টেম 22 এর মডেল 23 রেজিস্ট্রেশন বাইকটি রান করছে 6,050 কিলোমিটার এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 155,000 টাকায় এরপর দেখতে পাচ্ছেন ভ্যানিলি 165S মানে ইতালিয়ান ব্র্যান্ড জনপ্রিয় একটি ব্র্যান্ড এটি খুবই চমৎকার একটি বাইক লুকসের দিক থেকে বেস্ট একটি বাইক এটি এই বাইকটি 21 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি ট্যাক্স টোকেন আপডেট করা আছে বাইকটি রান করেছে আপনার 10,000 কিলোমিটারের মতো এই বাইকটি পেয়ে যাবেন সোহান বাইকস থেকে 155,000 টাকা মাত্র 155,000 টাকা স্পোর্টস লুকের নেকেট এই বাইকটি এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেডএস ভার্সন 2 ডাবল ডিস্কের এফআই ইঞ্জিন এই বাইকটি রান করেছে 10,000 সামথিং বাইকটি 19 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে এই বাইকটি পেয়ে যাবেন 175,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বিএস 6 আনঅফিসিয়ালি বাইক এটি 9,090 কিলোমিটার রান করেছে 2 বছর রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি পেয়ে যাবেন সোহান বাইকস থেকে 285,000 টাকা এরপরে দেখতে পাচ্ছেন হন্ডা এক্স ব্লেড ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল এবিএস এর এই বাইক 21 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 8,000 কিলোমিটার একেবারেই ফ্রেশ একটি বাইক এই বাইকটি পেয়ে যাবেন সোহান বাইকস থেকে 180,000 টাকায় এরপরে দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন 110 সিসির বাইক এটি খুবই চমৎকার একটি বাইক 22 এর মডেল 23 রেজিস্ট্রেশন 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 3,500 কিলোমিটারের মতো এই বাইকটি পেয়ে যাবেন সোহান বাইকস থেকে 102,000 টাকায় এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেডএস ভার্সন 3 বিএস 6 আনঅফিসিয়াল সিবিও কন্ডিশনের বাইক এটি এই বাইকটি রান করেছে 7,000 কিলোমিটারের মতো 21 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি প্রাইস পড়বে 2,20,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার 22 এর মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 8,000 সামথিং এই বাইকটি প্রাইস পড়বে 95,000 টাকা এরপর দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার 18 মডেল 2 বছর রেজিস্ট্রেশন করা আছে বাইকটি রান করেছে 10,000 সামথিং এই বাইকটি প্রাইস পড়বে 95,000 টাকা সোহান বাইকসের ইউজড বাইকের কালেকশন আজকে আর আমি যে প্রাইসগুলো বলেছি এগুলো কিন্তু অবশ্যই ফিক্সড বলিনি আপনারা আসলে অবশ্যই কিছুটা সম্মান করতে পারবো অনেক বেশি দামও চাই নাই আবার অনেক কমও বলি নাই আপনাদেরকে কিছুটা সম্মানজনক মানে সম্মান করবো আপনাদেরকে আমরা অবশ্যই চলে আসবেন সোহান বাইকসে সোহান বাইক শপ অ্যাড্রেসটা কিন্তু আমি বলে দিয়েছি এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু শপ অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে বাইকের কোনো তথ্য জানার প্রয়োজনে হোক আপনারা কল করতে পারেন সোহান বাইকসের এই ফোন নাম্বারে সো ভিউয়ার্স আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে আসসালামু আলাইকুম